আমরা এখন দেখবো কিভাবে ইউনিভিউতে ডে ওয়াইজ, কাস্টমার ওয়াইজ যে কোনো একটা নির্দিষ্ট টেরিটরির সেলস দেখা যায়। এর জন্য প্রথমে আমরা ইউনিভিজে ঢুকে ঢুকবো ইউনিভিউতে। এরপর রিপোর্ট মেনুতে চাপ দিব, এরপর রিপোর্টে ক্লিক করে পাই সেলস ক্লিক করব। এরপর ডানে সিলেক্টে বাটন চাপ দিয়ে বাই কাস্টমার ক্লিক করব। অনেকগুলো অপশন অলরেডি ওপেন হয়ে যায়। তো এর প্রথমে দিব বিজনেস ইউনিট ইউনিভিউ, সেলস লাইন আইটেম ইউনিভিউ, রিজন আপনার যে নির্দিষ্ট রিজন সেটা অটোমেটিক সিলেক্টেড থাকবে এগুলো। তারপরও আপনি যদি করতে হয় সেক্ষেত্রে একটু করে নেবেন। আমি র্যান্ডমলি যে কোনো একটা দিচ্ছি। এরপর হলো গিয়ে আপনার ভিউ অ্যাজ, ভিউ অ্যাজে ডেইলিটা চাপ দেবেন। ধরুন আমরা নির্দিষ্ট গতকালের যেটা 16 তারিখেরটা দেখি। হ্যাঁ, স্টার্ট এবং এন্ড দুই ডেটটাই এখানে দিতে হবে, দিয়ে জাস্ট সার্চ বাটনটা দিবেন। দেখবেন এই যে আগের দিন যে যে রিপোর্ট করা হয়েছে যে যে টেরিটরি লালা ট্যুর 16 থেকে 16 তারিখ আর কি যে রিপোর্টগুলো হয়েছে সেখানে নিচে অলরেডি চলে আছে। এখানে শো অ্যাজ ক্লিক করলে যে ম্যাক্সিমাম লাইন আইটেমটা নিয়ে নিতে পারেন, এখানে টোটাল 13টা লাইন আইটেম দেখাচ্ছে। তো এই যে প্রথমে চলে আসে কাস্টমারের নেম, কোড, অ্যাড্রেস, কোন গ্রুপের সে অর্ডারগুলো কেটেছে, সেটার ভ্যালু, হ্যাঁ সবই এখানে চলে এসেছে। হ্যাঁ, নেট ভ্যালু মানে অর্ডারের ভ্যালুটা এখানে আপনি পাবেন মেনলি টিপি প্রাইসে। হ্যাঁ, আশা করি আপনারা নিজেরা এই রিপোর্টটা এখন দেখবেন।